রিভিউ ক্লাস না মেডিসিন রিভিউ ক্লাস মানে কি পড়া ধরা না ফার্স্ট টু লাস্ট মেডিসিন রিভিউ ক্লাস মানে কি পড়াবো নাকি পড়া ধরবো কোনটা নিয়ম তো আছে মানে রিভিউ মানে আপনার কি পড়েছেন আমি টুকটাক বললাম আপনারা বললেন রিভিউ ক্লাস তো পড়া না কারণ পুরো মেডিসিন কি আমরা এটা রিভিউ করব মানে আপনারা কতটুকু শিখেছেন সেটা যাচাই রিভিউ একটু কষ্ট করে একটু ফ্যানটা একটু দিবেন ফ্যানটা ওই পাশে তোমার লাস্ট হ্যাঁ চলে না এটা নাকি তাহলে রিভিউ ক্লাস হচ্ছে কি পড়া ধরা না পিছন থেকে আজকে পড়া ধরবো আর আজকে মানে তো পরীক্ষা 9 তারিখ না পড়ার টাইম নেই পড়ার টাইম পাইনি সপ্তাহ পরে মানে পরে পরে আসা যাবে না কিন্তু আপনাদের আইডিয়া কতটুকু হয়েছে এটাই দেখার বিষয় তাইলে আর আজকে ক্লাসে আমরা এই এক্সাম রিলেটেড আলোচনা গুলো করবো কারণ কোশ্চেন থাকবে আপনাদের 12টা না 10টা অ্যান্সার করতে হবে এবং কি কি ভুল হয় কারণ এর আগের খাতাগুলো আমি দেখেছি কি কি ভুল হয় কমন কি কি ভুল হয় আরেকটা হচ্ছে কিভাবে লিখতে হবে কিভাবে লিখলে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি নম্বর পাওয়া যাবে পরীক্ষার মধ্যে সবচেয়ে মানে কমন যে ইগুলা হয় প্রশ্নটা আগে বুঝতে হবে আমরা মনে করি কি বেশি লিখলে মনে হয় বেশি নাম্বার এটা ভুল ধারণা বেশি লিখলে বেশি ধারণা এমন আছে অনেক পাতা লিখেছে আমি একেবারে ক্রস জিরো দিয়েছি একেবারে মূল জিনিস না লিখলে আপনি যদি মনে করেন যে এরকম না যে আমি ক্লাস 1 2 এর মতো মানে পাতা ভরে দিয়ে আসলাম কিন্তু মেইন জিনিস না লিখলে কিন্তু আপনি 1 নাম্বার পাবেন না 0 পাবেন তাহলে সবসময় আগে প্রশ্নটা পড়তে হবে প্রশ্নটা পড়ে দেখতে হবে ওইখানে মেইন আমার কাছে কি চেয়েছে যেমন এরকম এবার যে খাতা দেখলাম আপনার কোশ্চেনের মধ্যে এসেছে যে মানে রক্তের গঠন লিখো একটা সাপোজ কম্পোজিশন অফ ব্লাড রক্তের গঠন তো এটাতে রক্তের ইয়ে লিখেছে কি মানে রক্তের রক্ত কাকে বলে হ্যাঁ কি 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 আছে তো এটা তো আপনার চাইনি রক্ত কাকে বলে এটা চেয়েছে এখানে তো সে এক পাতা লিখেছে কিন্তু আসল জিনিস খুব কমই লিখেছে তাহলে সবসময় অ্যান্সার সংক্ষেপ করবেন কিন্তু নাম্বার সলিড নাম্বার এখানে নাম্বার কাটার কিছু না আপনি যদি সাইন সিমটম লিখেন এখানে পরীক্ষার মধ্যে এসেছে পরীক্ষা কি 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 পরীক্ষা দিব মেইন একটা পরীক্ষা লিখবেন এখানে অনেক কিছু লিখছে কিন্তু নাম্বার কিন্তু কিছুই পাওয়া যাবে না তাহলে আগে প্রশ্ন পড়তে হবে এবং পরে দেখতে হবে যে আমার কাছে মেইন কোন জিনিসটা চেয়েছে মানে খাতা ভরে ফেললেই কি নাম্বার পাওয়া যাবে না এক লাইনের অ্যান্সার পুরো আমি এরকম এরকম হয়েছে যে মেইন জিনিসটা লিখেছে যেমন এবার কি জানি একটা কোশ্চেন দেখলাম একটা মানুষের ইয়েতে রক্তের গ্রুপ এসেছে রক্তের গ্রুপ একটা এসেছে তার তার এখানে অ্যান্টিজেন আছে তার রক্তে ঠিক আছে অ্যান্টিজেন আছে তারপরে বি অ্যান্টিবডি আছে তার রক্তে আর এইচ ফ্যাক্টর পজিটিভ তাহলে তার রক্তের গ্রুপ কি কি হবে অ্যান্টিবডি আছে বি অ্যান্টিজেন আছে এ তো এটা অবশ্যই এখানে বোঝাচ্ছে এটা এ পজিটিভ অ্যান্টিজেন যেটা আছে আর এটার বিপরীতে অ্যান্টিবডি আছে আর যেহেতু আর এইচ ফ্যাক্টর পজিটিভ তাহলে এটা অবশ্যই কি এ পজিটিভ হবে কিন্তু এটা না লেখে কি এটা যে শুধু এ পজিটিভ লিখেছে আমি তাকে 3 3 দিয়েছি এত শুধু এতটুকু পুরো লাইনও লেখা লাগেনি আর অনেকে এগুলা লিখে কি মেইন জিনিস লিখে নেই পুরো খাতা ভরে দিয়েছে 0 পেয়েছে তাহলে সবসময় আপনার বুঝতে হবে যে আমার কাছে কি চেয়েছে আর মেইন জিনিসটা কি আমি মেইন জিনিসটা লিখলে পুরো নাম্বার মানে বেশি লিখলে যে বেশি নাম্বার পাবো এই ধারণাটা মাথা থেকে দূর করতে হবে কম লিখেন কিন্তু জিস্ট এরকম আবার কয়েকটা খাতা দেখেছি 2 3টা খাতা খুব সংক্ষেপে লিখেছে মানে এক পৃষ্ঠার মধ্যে দেখা যাচ্ছে 3টা কোশ্চেন অ্যানসার দিয়ে দিয়েছে তো আমি ভালো নাম্বার দিয়েছি 4.5 5 থেকে 4.5 দিয়েছি 4 দিয়েছি এরকম দিয়েছি তো এর জন্য মেইন জিনিসটা লিখতে হবে যেমন পিইউডির যদি বলে পিইউডি পূর্ণরূপ লেখো সরলভাবে পেপটিক আনসার দিয়েছে এখানে অন্য কিছু সংজ্ঞা লেখার তো কোনো দরকার নেই আপনার কাছে চেয়েছে পিইউডি পূর্ণরূপ পেপটিক আনসার ডিজিজ শেষ অ্যানসার শেষ এখানে বলেছে কি লক্ষণ কি থাকবে ক্লিনিক্যাল ফিচারটা লিখবেন আপার অ্যাবডোমিনাল পেইন বার্নিং সেনসেশন নোশিয়া ভমিটিং ডিসপেপসিয়া এগুলো থাকবে ঠিক আছে এগুলো লিখলে আমি 2 2 দিয়ে দেব চেয়েছে কি কি পরীক্ষা করব আসল পরীক্ষা কি করব বলেন তো এখানে এটা আসে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা এটা সব সময় আসে ইনভেস্টিগেশন কি দেব একটা যদি বলি তাহলে বলতে হবে আপার
জিআইটি এন্ডোস্কোপি, অনেকে শুধু এন্ডোস্কোপি লিখেছে, এন্ডোস্কোপি কোথায়? এন্ডোস্কোপি তো পায়খানা রাস্তা দিয়েও এন্ডোস্কোপি করে, মুখ দিয়ে এন্ডোস্কোপি করে, তাহলে কোনটা আপনাকে উল্লেখ করতে হবে? লিখতে হবে আপার জিআইটি এন্ডোস্কোপি। শুধু এন্ডোস্কোপি লিখলে হবে না, নাম্বার পাবেন না পুরোপুরি, তাহলে লিখতে হবে আপার জিআইটি, মানে আপার জিআইটি এন্ডোস্কোপি আমরা করি। পেপটিক আলসার জন্য একটা ট্রিটমেন্ট যদি বলে, ট্রিটমেন্ট কোনটা দেব? ট্রিটমেন্ট যদি আসলো উপদেশ কি দিব আর ট্রিটমেন্ট কি দিব, তাহলে পিপিএ লিখতে হবে, অন্য কিছু ভংশং লিখলে কি হবে না। তাহলে যদি জে লিখস আবার জে এন্ডোস্কোপি, তাহলে একে এক পেয়ে যাবে। এই জন্য অ্যান্সার হবে সংক্ষিপ্ত, মেইন জিনিসটা কি চেয়েছে এটা আপনাকে দেখতে হবে। এখানে আপনাদের সংক্ষেপে বোঝার জন্য হচ্ছে, এখানে 3 4 5 6 7 8 9 10 মোটামুটি প্রত্যেকটা থেকে একটা করে কোশ্চেন থাকবে। এখানে প্রত্যেকটা যে বক্স আছে, ডায়রিয়া কাকে বলে লিখতে পারে না, ডায়রিয়া কাকে বলে, ডায়রিয়া ডিফিনিশন কি, ডায়রিয়া ডিফিনিশন পারে না, তাহলে একদম আপনার পরীক্ষার মধ্যে, আমরা আমরা এখানে অনেক কঠিন করে পড়াই, কিন্তু পরীক্ষার মধ্যে আসে একদম সহজ করে, ছোট ছোট জিনিস আসে কিন্তু ওগুলোই পারে না। ডায়রিয়া কাকে বলে, এটা বললে হবে, বললে হবে না, মোর দেন 3 টাইমস এটা বলতে হবে, পাসেজ অফ লুজ স্টুলটা বলতে হবে, পাসেজ অফ স্টুল গ্রেটার দেন 3 টাইমস এটা বললেও কিন্তু হবে না। তিনবারের বেশি নরমালি হতে পারে, স্টুল পাস হতে পারে দিনে তিনবারের বেশি, কিন্তু বলতে হবে লুজ স্টুল বলতে হবে, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। পাসেজ অফ স্টুল লিখলাম আমি গ্রেটার দেন 3 টাইমস, পাসেজ অফ স্টুল ঠিক আছে, গ্রেটার দেন 3 টাইমস, এটা কিন্তু ডেফিনেশন কিন্তু হয়নি, সংজ্ঞা হয়নি, তাইলে লুজ স্টুল বলতে হবে। তিনবারের বেশি লুজ স্টুল পাস করলে এটাকে আমরা ডায়রিয়া বলছি। যদি আসে নিউমোনিয়া কি, তাহলে কি লিখবেন? এটা নিউমোনিয়া একটা সংজ্ঞা আছে, নিউমোনিয়া কি, নিউমোনিয়া সংজ্ঞাটা দেখে নেবেন, নিউমোনিয়া কাকে বলে এটা আসে পরীক্ষায়। একটা কোশ্চেন আসছিল এবার, আচ্ছা ডায়রিয়াতে কি দিব, ডায়রিয়াতে ডায়রিয়া চিকিৎসা কি দিব, ওআরএস বলতে হবে না, ওআরএস না লিখে দেখা যাচ্ছে সব কিছু স্যালাইন দিব এই সেই লিখে দিছে, তাহলে কিন্তু নাম্বার কিন্তু পাবে না। সবার প্রথমেই কি সবার ওআরএস এ কারেকশন হয়ে যায় ম্যাক্সিমাম কি, এটা কোনো মানে ডায়রিয়াতে কোনো চিকিৎসা নাই, যদি না অন্য অন্য কারণ, আমরা মানে অ্যান্টিবায়োটিক কখন দেই, যদি চিন্তা করি যে ডায়রিয়াটা ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে অথবা ইনফেকশাস কজের কারণে হচ্ছে, তখন আমরা অ্যান্টিবায়োটিক দিই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ডায়রিয়া হয় হচ্ছে একটা ভাইরাস দিয়ে। এই ভাইরাসের নাম কি পরীক্ষায় আসবে, রুটা ভাইরাস, রুটা ভাইরাস দিয়েই সব সবচেয়ে বেশি ডায়রিয়া হয় ঠিক আছে। তো চিকিৎসা আসলে এক নাম্বার লিখতে হবে, ওষুধ টষুধ সব বাদ দিয়ে এক নাম্বার লিখতে হবে ওআরএস, এটা লিখলে আধা নাম্বার আপনি পেয়ে গেছেন, এরপর বাকিগুলো লিখলে পুরো নাম্বার পেয়ে যাবেন। তাহলে এক নাম্বার বলতে হবে ওআরএস দেবো আমি তাকে, ওআরএস দিতে হবে, এরপরে লেখেন আপনি যে তাকে আমি, এরপর ওআরএস দিয়ে যদি কারেকশন না হয় তখন আমি ইনফিউশন কলেরা স্যালাইন অথবা নর্মাল স্যালাইন দিব, যে কোনো একটা দেবো, এরপরে ঠিক আছে। তাহলে প্রথমে কি, এরকম করে একটা কোশ্চেনের মেইন আনসারটা আপনাকে ধরতে হবে। কিসের ডায়রিয়া, কজ আসে না, ডায়রিয়া কাকে বলে, ডায়রিয়ার চিকিৎসা, ডায়রিয়ার লক্ষণ আসবে, হ্যাঁ ডায়রিয়ার লক্ষণ কি, এটা এটা অনেকে ভুল করেছে, মানে মেইন কথাগুলো লেখে না, অনেক কিছু লেখে, ডায়রিয়াতে বলে মেইন লক্ষণ কি বলতে হবে, ডিহাইড্রেশন হবে না, ডিহাইড্রেশন এক নাম্বার তো এটাই থাকবে, ডিহাইড্রেশন হবে না, এতবার ডেইলি 10 থেকে 15 বার তার লুজ মানে স্টুল পাস হচ্ছে, লুজ স্টুল পাস হচ্ছে, তাহলে এক নাম্বার ফিচার থাকবে কি এখানে, ডিহাইড্রেশনটা দেখতে হবে অবশ্যই, এটা অবশ্যই লিখতে হবে। মানে কিছু অ্যানসারে আপনার অনেক কথা থাকে, কিন্তু ওই অ্যানসার মানে কিছু কোশ্চেনের কি অনেকগুলা অংশ থাকে, এর মধ্যেও কি একটা মেইন অংশ থাকে, প্রত্যেকটা প্রত্যেকটা কোশ্চেনেরই কি একটা মেইন অ্যান্সার থাকে, মেইন অ্যান্সারটা যদি আপনি লিখতে পারেন, আমরা শুধু অনেক সময় আমরা তো আর পুরোটা লাইন লাইন পরে দেখি না, দেখি যে মেইন মেইন কথাটা সে লিখেছে কিনা, মেইন কথাটা লিখলে আর বাকিগুলো ধরে নিয়ে যে না লিখেছে, তাহলে পুরো নাম্বার অনেক বেশি পাই, কাছাকাছি পেয়ে যাই। এবার যে খাতা দেখেছি 50 থেকে 40 পেয়েছে সর্বোচ্চ, 40
তাহলে ওরা খুব ভালো লেগেছে, মেইন মেইন কথাগুলো লিখলে নাম্বার এরকম কাটার কোনো সুযোগ নাই যেখানে আমাকে নাম্বার কমাই দিবে। তারপরে ইউটিআই এর মানে পূর্ণ রূপ কি? ইউটিআই ইউনিট ট্র্যাক ইনফরমেশন বানান কেমনে? ইউনিট ট্র্যাক ইনফরমেশন বানা লিখতে পারে না, মানে লিখেছে ইউরিনারি লিয়েট ট্র্যাক কিচেন একটা ট্রাক, এটা হচ্ছে ট্রাক, মানগুলো ভালো করে দেখতে হবে। এটা লিখেছে ট্র্যাক লিখেছে মনে হয় তিন দেয়নি, তারপর আর কি কি জানি লিখেছে ইনফেকশন, তাহলে পুরা পালনগুলো আপনাকে দেখতে হবে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন পুরা শব্দটা লিখতে হবে। ডেঙ্গির বাহকের নাম কি? এটা আসে পরীক্ষায় আসবে, এটা এডিস এজিপ্টি, বানান লিখতে পারে না, অনেকে লিখেছে কিন্তু বানানটা হয়নি, এই বানানটা দেখতে হবে এডিস এজিপ্টি। তাহলে দেখেন এখানে অনেক কিছু আপনাকে মেইন কথা লিখতে হবে আর বানানটা সুন্দর করে লিখতে হবে, বেশি লেখার দরকার নাই, এডিস এজিপ্টি বানানটা সুন্দর করে লিখতে হবে। এগুলোতে এক নম্বর দুই নম্বর করে হ্যাঁ স্কেবিস 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 আসবে ইনশাল্লাহ, এটা এটা আসবে পরীক্ষায়, ঠিক আছে? স্কেবিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, স্কেবিসের চিকিৎসা কি এবং উপদেশ কি, এগুলা পুরাটা লিখতে হবে, অর্ধেক লিখলে অর্ধেক নাম্বার পাবেন। স্কেবিসের লক্ষণ কি, লক্ষণ আসবে, স্কেবিসের জীবাণুর নাম কি, সারকোপটিস স্কেবি হোমিনিস, বানানগুলো কিন্তু কঠিন আছে, একটু দেখতে হবে, পুরাটা লিখলে এক নাম্বার, শুধু নামটা লিখলেই সারকোপটিস। আপনাদের কোশ্চেন থাকে হচ্ছে পাঁচ নাম্বার, মানে তিনটা ভাগ থাকে, দুইটা বা তিনটা ভাগ থাকে, তাহলে বেশি অ্যান্সার করার দরকার নাই, এই অল্প অল্প অ্যান্সার করবেন, অনেক বেশি খাতা ভরে লেখার দরকার নাই, মেইন জিস জিনিসগুলো লিখলেই হবে। সতেরো নম্বর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মিজেলস ইম্পর্টেন্ট, কোনটা সতেরো নম্বর ক্লাস টিটেনাস, ওটা এটা তো এটা তো বানান ভুল হয়েছে, টিনেক্স লিখেছে, এটা বানান হয়নি, টিনিয়া হবে, এটা টিনিয়া, ডার্মাটোফাইটস বলে টিনিয়া, টিনিয়া হয়েছে না, টিনিয়া তো আমি পড়েছি, টিনিয়ার ক্লাসিফিকেশন আসবে, টিনিয়া কয় ধরনের আছে, বডিতে হলে টিনিয়া কর্পোরিস, মাথায় হলে টিনিয়া ক্যাপিটিস, তারপরে আঙ্গুলে হলে আঙ্গুলের মাঝখানে হলে টিনিয়া পেরিস, পায়ের মাঝখানে হলে, তারপরে দাড়িতে হলে টিনিয়া বার্বি, অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, ওগুলা দুই নাম্বার লিখতে পারলে দুই নাম্বার, টিনিয়ার ক্লাসিফিকেশন কি, ঠিক আছে? টিনিয়াতে কি দিব আমরা, চিকিৎসা কি দিব, টিনেক্স ইনফেকশন, এটা টিনিয়া হবে, এটা টাইপিং মিস্টেক হয়েছে। তাহলে আমি আজকে পড়া ধরবা, আমি তো আজকে ভাবছিলাম পড়া ধরবা, আজকে আপনাদের ক্লাসটা ছিল অবশ্য ইয়ে ক্লাস, ভাইবার ক্লাস নেওয়ার কথা ছিল না আজকে, ভাইবা হয়েছে আপনাদের? ভাইবা কিন্তু হয়নি প্রত্যেকটা বেছে, এমনি এমনি হয় মনে হয়, এমনি এমনিতে হয় শেষ হলে, তাহলে কিন্তু আজকে পড়া ধরার কথা, ঠিক আছে? আমি আপনার কতটুকু পড়েছেন এটা দেখা, হ্যাঁ আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি, অ্যাজমা, অ্যাজমায় কি হিস্ট্রি নেবো, এটা আসছে, কেউ ভালো করে লিখতে পারেনি, দুই দুই তিনজন অবশ্যই একটু ভালো লিখেছে, সব বই আছে সুন্দর করে দেওয়া আছে বাংলাতে, কি হিস্ট্রি নেবো অ্যাজমা পেশেন্ট আসলে, কি হিস্ট্রি নেবো আর কি উপদেশ দিবো, তিন চার তিন তিন লাইন লিখেন, তিন লাইন করে লিখেন, পুরো নাম্বার পেয়ে যাবেন। কি হিস্ট্রি নেবো, হিস্ট্রি মানে তার তার কাছ থেকে কি অ্যালার্জি কি নিতে হবে, হ্যাঁ এক নাম্বার, তারপরে ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে, এক নাম্বার ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে, ফ্যামিলিয়াল এই জিনিসগুলো অ্যালার্জি গুলো অনেক সময় ফ্যামিলিয়াল হয়, তাহলে ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে, এক নাম্বার, তার পরিবারের কারো অ্যাজমা আছে কিনা, অনেকে লিখছে ডায়াবেটিস আছে কিনা লিখবে, অনেকে মানে কোনো সম্পর্ক নাই অ্যাজমার সাথে ডায়াবেটিস কোনো সম্পর্ক আছে, অনেকে লিখছে ডায়াবেটিস আছে কিনা প্রেশার আছে কিনা এইগুলো জিজ্ঞেস করবো, না না এইগুলো জিজ্ঞেস করার তো কোনো ইয়ে নাই, তাহলে এখানে নিতে হবে তার ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, তার অন্য কোনো চুলকানি আছে কিনা, তার দুলা বাড়িতে গেলে তার এগুলো বাড়ে কিনা, এগুলো জিজ্ঞেস করতে হবে, মেইন হচ্ছে এই কথাগুলো, অথবা সে কোন তার পেশাটা কি অকুপেশনটা কি, দেখা যাচ্ছে এরকম কিছু অকুপেশন আছে যেগুলা যেমন রঙের কাজ যারা করে বা ওই বিভিন্ন ধরনের কাজ করে যেগুলা, এগুলাতে তাদের কি ইয়ে হয়, এটাকে অ্যাটোপি বলে, মানে এই জিনিসগুলো লাগলে তাদের এই সমস্যাটা বেড়ে যায়, কোথায় কাজ করে কোন পরিবেশে কাজ করে, ধুলাবালিতে কাজ করে কিনা, ধুলাবালিতে গেলে
সমস্যা হয় কিনা এই কয়েকটা তিন চার লাইন লিখ, সাজিয়ে লিখলে নাম্বার কিন্তু বেড়েছে। এবং তাদের কি উপদেশ দিব, উপদেশ কি দিব তাদেরকে, উপদেশ দিতে হবে, তাকে কাউন্সিলিং করতে হবে যে এটা কখনোই ভালো হবে না, অ্যাজমা কি হাঁপানি কখনোই এটা ভালো হবে না, সারা জীবন থাকবে। কিন্তু আপনি যদি মানে নিয়ম নিয়ম কানুন মানেন এবং যে ব্যবস্থাপত্র ঠিক মতো ব্যবহার করেন, তাহলে এটা কি কন্ট্রোলে থাকবে, কিন্তু অ্যাজমা কখনোই কি, অ্যাজমা একবার যাদের অ্যাজমা ধরা পড়েছে যে এটা অন্য রোগের মতো না, কিন্তু তার কিছু প্রোটেকশন নিলে, মেজার নিলে এটা ভালো হয়ে যায়। যেমন ধুলাবালিতে যাবেন না, হ্যাঁ, যেসব জিনিস আপনার হাঁচি কাশি বাড়ে তাহলে ওইগুলাতে করবেন না, গরম পানি ব্যবহার করবেন, এরকম কিছু তাকে উপদেশ দিতে হবে। তার বাইরে থেকে এসে হাত মুখ ধুয়ে ফেলবেন, কারণ ওই পেশেন্ট গুলোর কি অ্যাজমার পেশেন্ট গুলা ধুলাবালিতে গেলে বেশি কাশি শুরু হয়ে যায় বা ইয়ে শুরু হয়। এন্টেরিক ফিভার, এন্টেরিক ফিভারের ইয়ের নাম কি, এন্টেরিক ফিভার আরেকটা আরেকটা নাম কি, এন্টেরিক ফিভার মানে হচ্ছে, এন্টেরিক ফিভারের জীবাণু নাম কি আসবে, সালমোনেলা টাইফি, সালমোনেলা প্যারাটাইফি, দুটোটা লিখতে হবে। এগুলো দিয়ে হচ্ছে এন্টেরিক ফিভার হয়, ঠিক আছে। এন্টেরিক ফিভারের লক্ষণ কি থাকবে, পেটে ব্যথা থাকবে, কনস্টিপেশন থাকবে, ডায়রিয়া থাকবে, মাথা ব্যথা থাকবে, কমন কয়েকটা কথা লিখতে হবে। এন্টেরিক ফিভারের লক্ষণ কি থাকবে, এন্টেরিক ফিভারের চিকিৎসা কি দিব, সেপ্ট্রাক্সন দিব অথবা সিপ্রোফ্লক্সাসিন, এগুলো আছে, এই ছোট ছোট কথা দুই দুই লাইন, ঠিক আছে। তারপরে আর কি, আর আরেকটা কোশ্চেন আছে আপনার, কোশ্চেন এসেছে না, সিলেবাসে না থাকলে আমি এটা